হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা 2016 থেকে 2022 যে জেনারেল সায়েন্সের বুকটা কিছুদিন আগে লঞ্চ করেছে সেটার ব্যাপারে আমি কমপ্লিটলি রিভিউ দেবো তোমাদের, ঠিক আছে? একদম তোমরা বলছো স্যার বইটা কিরকম হবে, কিরকম দেখতে হবে, কত মোটা হবে, আমি ডিটেলসে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো জেনারেল সায়েন্সের এই বইটা দেখানোর আগে তোমাদের আমি জানিয়ে রাখি, এই বইটার আমি রিভিউ দিয়েছি বা আমি ডিটেলসে কিন্তু তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে বলেছি যে জেনারেল সায়েন্সের আমাদের দুটো ভার্সন আছে, একটা 2016 থেকে 22 আর একটা হচ্ছে শুধু 2022। 2022 এর পর আর কোনো পরীক্ষা হয়নি, 2023 বলে 24 বলে এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি, ঠিক আছে? তো এই বইটার আমি কিন্তু রিভিউ দিয়েছি, 416 টাকা দাম আছে, কি করে অর্ডার করবে না করবে ডিটেলস আমি বলেছি। এবং আমাদের এই বইটাও কিন্তু লঞ্চ করেছে, এটারও ইউটিউবে ডিটেলসে ভিডিও আছে, জেনারেল নলেজ 2022 যার দাম আছে 399 টাকা, এবং জেনারেল নলেজ 2016 থেকে 2022 যথেষ্ট মোটা বই, এটা কমপ্লিট রিভিউ দেওয়া আছে, এটা তোমরা কিন্তু অর্ডার করতে পারো। কিভাবে করবে না করবে আমি এই ভিডিও শেষে আরেকবার বলে দেবো, বা আমাদের ইউটিউব ভিডিওতে এটা দাম আছে 625 টাকা, ইউটিউবে আমি ডিটেলসে বলেছি, বা এই ভিডিও শেষেও আমি আরেকবার বলে দেবো। যাই হোক, ভিডিও বেশি বড় না করে আজকে আমি ডাইরেক্ট এই বইটা তোমাদের রিভিউ দেখাচ্ছি। প্রথমে দেখো বইটার মানে কতটা মোটা, শুধু তোমরা নিজের একবার দেখো, কারণ 2016 থেকে 2022 সমস্ত প্রশ্ন এর মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে, সমস্ত পরীক্ষা গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, টেকনিশিয়ান এখানে লেখা নেই বলে ভাববে না টেকনিশিয়ানের নেই, টেকনিশিয়ানের প্রত্যেকটা প্রশ্ন আছে, আগে এলপি আর টেকনিশিয়ান একসঙ্গে হতো বলে এলপিটা রাখা হয়েছে, আরপিএফ, কনস্টেবল, এসআই, আরআরবি, জেই, প্যারামেডিকেল প্রত্যেকটা। কি কি সাবজেক্ট আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। এটা হচ্ছে বুকের ফ্রন্ট কভার পেজ এবং এটা হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে? তো আমরা দেখো ফার্স্টে যে পেজ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেজ, কে কি করেছে সমস্ত ডিটেলস এখানে তার ডিটেলস লেখা রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার। প্রথমে আছে আমাদের পদার্থবিদ্যা 2016 থেকে 2021। আচ্ছা, আমরা প্রথমে বইটা কি করে বানিয়েছি বলছি, প্রথমে 2016 থেকে 2021 থাকবে, তারপরে থাকবে 2022। পদার্থবিদ্যা যেমন স্টার্ট হচ্ছে, পদার্থবিদ্যা 2016-21 প্রথমে থাকবে, তারপর পদার্থবিদ্যা 2022। ঠিক সেরকম রসায়ন যখন স্টার্ট হবে 2016-21 প্রথমে থাকবে, তারপর 2022। কেন এরকম করা হয়েছে? কারণ 2022টা রিসেন্ট পরীক্ষা, মানে লাস্ট পরীক্ষা হয়েছে, তো যদি কেউ প্র্যাকটিস করতে চায় আলাদা করে 2022টা, সে যেন করতে পারে, সেইভাবে জিনিসটা রাখা হয়েছে, ঠিক আছে? তো 2016 থেকে 2021 পদার্থবিদ্যার সূচিপত্র এখানে দেওয়া আছে, ইউনিট, মেজারমেন্ট, ইংলিশ এবং বাংলা দুটি দেওয়া আছে, ভর, নিউটনের গতিসূত্র, মহাকর্ষ, পদার্থ, ডিটেলস সম্পূর্ণ সমস্ত সূচিপত্র দেওয়া আছে। আর হ্যাঁ, একটা কথা, এখানে যা যা পরীক্ষা কোশ্চেন এসেছে সম্পূর্ণ দেওয়া আছে, ঠিক আছে? বা অন্য কোনো জায়গা থেকে এসএসসি প্রশ্ন তুলে দিয়েছি, পিএসসি প্রশ্ন, এরকম কোনো কেস নয়, যা রেলে এসেছে আমি সেটা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার অনেকে মানে অনেক কিছু জানি কেন কমেন্ট করে, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের ব্যাপার নয়, গুগল ট্রান্সলেট হলে বইটার দাম আমি আগেও বলেছি 10-20 টাকা রাখা হতো, 665 টাকা এই বইটার দাম থাকতো না, ঠিক আছে? গুগল ট্রান্সলেটের কোনো কেস নয়, তাহলে তোমাদের সামনে আসতো না, দেখছো? তোমাদের সামনে সমস্ত আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দিয়ে দেখেছি, এখানেও দেখেছি, নাহলে বলতাম যে না এই বই দেখানো যাবে না, এই বই ওই, এই বই সেই, এরকম কোনো ব্যাপার নয়। এবার যারা বলছে গুগল ট্রান্সলেট, তাদের ব্যাপার তো বুঝতে পারছো, কিছুদিন আগে ইউটিউবে 50 টাকা, 100 টাকা, 150 টাকার কেস চলছিল গুগল ট্রান্সলেট করে, তারা একটা ডেমো পর্যন্ত দেয়নি, ডেমো না দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, আর স্টুডেন্টরা বোকার মতো দিকে টাকা দিয়ে তারা নিজেরা লস করেছে, ঠিক আছে? এবার তাদের বিরুদ্ধে যখন বলবে তখন তো তারা উল্টাপাল্টা তোমার বিরুদ্ধে বলবে। তো যাই হোক, আমার যা কিছু আছে তোমাদের সামনে আছে, ওইসব ফালতু কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই। দেখো ইউনিট, ইউনিট এখান থেকে স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা নিচে নিচে সাল উল্লেখ করে, এনটিপিসি 8-2-2021 এসেছে, সিফটওয়্যার এইভাবে প্রত্যেকটা এলপিতে এসেছে, এনটিপিসি, তোমরা অ্যাজ আ প্র্যাকটিস বুক বলো বা প্রিভিয়াস ইয়ার বুক যদি পড়তে চাও, এর থেকে বেটার আর কিছু হবে না। আর যে যাই বলুক, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এই বই অ্যাভেলেবেল নেই যেখানে 2016 থেকে 2022 প্রত্যেকটা প্রশ্ন দেওয়া থাকবে, কোনো বইয়ে কিছু শিফটের প্রশ্ন আছে, কোনো বইয়ে কিছু কিছু প্রশ্ন দিয়েছে, কোনো বইয়ের কমপ্লিটলি কোথাও পাবে না, একমাত্র আমরাই এক্সাম গ্র্যাভিটি অনেক পরিশ্রমের সাথে এই বইটা বানাতে পেরেছি একদম চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? প্রথমে দেখো ইউনিট আছে, তারপরে আচ্ছা তারপরে তোমাদের দেখাই আমি এক একটা চ্যাপ্টার, দেখো মেজারমেন্ট আছে, পরিমাপ এখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে দেখো মেজারিং ইনস্ট্রুমেন্ট, পরিমাপক যন্ত্র, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আছে, প্রচুর 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 প্রশ্ন আছে। আর যখন এই বইয়ের শেষ হয়ে যাবে 2001 নিউক্লিয়ার ফিজিক্স সমস্ত চ্যাপ্টার ওয়াইজ, যখন এই বইটা 2016 থেকে 21 শেষ হয়ে যাবে তখন তোমাদের সামনে কি আসবে না 2000, এখানে দেখো শেষ 2016 থেকে 21 2022 গ্রুপ ডি এনটিপিসি সিবিটি 2022। দেখো আমি বিশাল কিছু বুক এক্সপার্ট নই, আগেই বলেছি তোমাদের কিনতে গেলে যতটা জানা প্রয়োজন ততটাই আমি তোমাদের বলার চেষ্টা করব, যাতে কেউ একজনও না বলতে পারো যে এখান থেকে নিয়ে স্যার ঠকে গেছি, ফ্রড হয়ে গেছে, চিটিং হয়ে গেছে, এই হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার যেন না হয়, তোমাদের সামনে সমস্ত কিছু রয়েছে, দেখে নাও। এখানে দেখো সূচিপত্র দেওয়া আছে, আর সূচিপত্র বলো না, অনেকে বলছে স্যার এত কম কেন, ভাই যেখান থেকে প্রশ্ন এসেছে আমি সেখান থেকেই দেবো, তাই না? কোথা থেকে না, আমি বাইরে থেকে অন্য প্রশ্ন এনে তুলে দেবো, দিয়ে বলবো দেখো কত প্রশ্ন হয়েছে,
এরকম কোনো ব্যাপার নয়। প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে 2022 পদার্থবিদ্যা, যখনই এটা শেষ হয়ে যাবে তখনই এখান থেকে কেমিস্ট্রি স্টার্ট হচ্ছে। আচ্ছা 2022 এর একটা তোমাদের খাসিয়াত বলে রাখি, দেখো কোনোটাই কিন্তু অ্যান্সার, দেখো ছবি সমস্ত কিছু ছবি দেওয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা ছবি টবি সব কিছু দেওয়া আছে। আর দেখো কোনোটা অ্যান্সার মার্কিং করা নেই, অ্যান্সার মার্কিং করা নেই। কেন অ্যান্সার মার্কিং করা নেই, তাহলে অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার আছে শেষে, বইয়ের শেষে, অ্যান্সার শিট, এখানে অ্যান্সার শিটে অ্যান্সার তৈরি করা আছে। কেন এই জিনিসটা করা হয়েছে? কারণ তোমরা যখন আমরা যখন 2016-21 আমরা বার করেছিলাম, 2016-21 স্টুডেন্টরা বলেছিল যে স্যার আমাদের পাশে পাশে অ্যান্সার থাকলে অসুবিধা হয়, সেই জন্য অ্যান্সার শিটটা লাস্টে রাখা হয়েছে, কারণ তোমরা এটা আলাদাভাবে প্র্যাকটিসও করতে পারবে। সামনে তোমাদের যেহেতু এলপি পরীক্ষা আছে, টেকনিশিয়ান পরীক্ষা আছে, তোমরা প্র্যাকটিসও করতে পারবে, ঠিক আছে? চলো এরপর এটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের রসায়ন স্টার্ট হচ্ছে। রসায়নে 2016-21 সমস্ত সূচিপত্র দেওয়া আছে এবং এখান থেকে আবার চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু স্টার্ট। এবার রসায়ন যখন এখানে শেষ হয়ে যাবে, প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন দেখতে পাচ্ছ, ছবি টবি দিয়ে সমস্ত কিছুভাবে সাজানো আছে, যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের সামনে কি আসবে রসায়নের যে 2016-22 এর সমস্ত প্রশ্ন দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে আবার রসায়নে 2022 এর গ্রুপ ডি 2022 এবং এনটিপিসি সিভিটি 2022 এর সমস্ত প্রশ্ন, প্রথমে থাকবে সূচিপত্র, তারপরে এই দেখো এখান থেকে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট হয়ে গেছে প্রশ্ন, ঠিক আছে? এইভাবে যখন 2022 শেষ হয়ে যাবে রসায়নের পর আমাদের কি থাকবে? আচ্ছা রসায়নের দেখো শেষে কিন্তু অ্যান্সার শিট তৈরি করা আছে, ঠিক আছে? দেখো জীববিদ্যা, এরপর শুরু হচ্ছে আমাদের বায়োলজি, জীববিদ্যা 2016-21 প্রচুর পরিমাণে আমাদের সূচিপত্রে দেখো যা যা থেকে প্রশ্ন এসেছে আমরা টোটালটাই রেখেছি। এবার শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আবার সমস্ত কিছু, প্রাণী কোষ, প্রাণী কোষ যখন শেষ হয়ে যাবে, উদ্ভিদ কোষ, প্রাণীকলা, এইভাবে কিন্তু আছে। আচ্ছা এই বইটা কিন্তু আমাদের স্যাম্পল কপি, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু একটু বইটা দেখতে পাচ্ছ একটুখানি খুলতে অসুবিধা হচ্ছে বা এখানটা একটুখানি প্যাসেজ কম রয়েছে, কিন্তু তোমরা যে বইগুলো পাবে তাতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, কারণ এটা স্যাম্পল কপি, আমাদের ফার্স্ট এটা বানানো হয়েছিল, দেখা হয়েছিল কিরকম কি থাকবে না থাকবে সেই জন্য। কিন্তু তোমরা যে বইগুলো পাবে এটাও দেখা যাচ্ছে না এমনটা নয়, কিন্তু এরকম বই তোমাদের কাছে যাবে না, তোমাদের কাছে যেটা যাবে টোটাল বই পরিষ্কার খুলতে পারবে, দেখতে পারবে, পড়তে পারবে, কোথাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? উদ্ভিদ কোষ, প্রাণীকলা, উদ্ভিদ কলা, প্রত্যেকটা জিনিস এখানে দেখো স্টার্টিং এ লেখা আছে, মেরিসমেটিক টিস্যু মানে ভাজক কলা, অ্যাপিকাল মেরিসমেটিক টিস্যু মানে অপ্রস্থ ভাজক কলা, এই ইংলিশ থেকে বাংলা টার্মগুলো তোমাদের এখানে লেখা আছে, ঠিক আছে? মানব শরীর স্টার্ট হচ্ছে, দেখো মানব শরীরের পাচন তন্ত্র, পাচন তন্ত্রের পরে দেখো রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র যখনই হয়ে যাবে এরপরে দেখো শ্বসন তন্ত্র, প্রত্যেকটা জিনিস এখানে দেয়, রেচন তন্ত্র, প্রত্যেকটা তন্ত্র এখানে দেওয়া আছে। এইভাবে যখন 2016-21 শেষ হয়ে যাবে তখন তোমাদের সামনে আসবে 2022, দেখাচ্ছি এরকম, এটা শেষ হয়ে যাওয়ার পর গ্রুপ ডি 2022 এনটিপিসি সিভিল 2022, এবং এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা নিচে নিচে সাল উল্লেখ করা আছে, কোন পরীক্ষা কোন কিছু, আর নিচে এটার পাশে কোনো অ্যান্সার পাবে না, এটা কোথায় পাবে দেখো। আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া আছে, তোমরা জানো 2022 প্রচুর পরিমাণে ছবি এসেছে, প্রত্যেকটা ছবি দেখতে পাচ্ছ, এখানে ছবি আছে, এখানে ছবি আছে, এখানে ছবি দেওয়া রয়েছে, দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, এখানে ছবি আছে, এখানে ছবি আছে, প্রচুর পরিমাণে ছবি আছে। তো ছবি নিয়ে কোনো টেনশন নেই, সমস্ত ছবি এখানে এ টু জেড তুলে দেওয়া হয়েছে, তোমাদের পড়তে কোথাও কোনো সমস্যা হবে না। এবার এটার অ্যান্সার শিট কোথায় আছে? এর অ্যান্সার শিট আছে এসেছে, দেখো কত ছবি দেখেছো, পুরো বইয়ে ছবি আছে, পুরো বইয়ে ছবি দেখো, ঠিক আছে? তো কোনো কিছুই বাদ নেই, সমস্তটা দেওয়া হয়েছে এবং এই লাস্টে অ্যান্সার শিট তৈরি করা আছে। এই শেষে দেখো পরিবেশ, আমাদের প্রথমে কি হলো পদার্থবিদ্যা, তারপর রসায়ন, তারপর জীববিদ্যা, এবারে পরিবেশ, পরিবেশের সূচিপত্র আছে 2016-21 যখন শেষ হয়ে যাবে, লাস্টে আছে কি 2022 এরও পরিবেশ থেকে 2022 যা এসছে টোটালটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে পেজের কোয়ালিটি দেখো, আমি বলতে চাই এই যে তোমরা এই যে বইটা পাচ্ছ, এই যে কভার পেজের যে কোয়ালিটি, দেখো ল্যামিনেটেড পেপার, মোটা ল্যামিনেটেড পেপার, এবং পেজের যে কোয়ালিটি, কালির যে কোয়ালিটি, একদম এ নাম এ ক্লাস, একদম এক নাম্বার। তো তোমরা বই সম্পর্কে তোমাদের কোনো রকম কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে না যে বইয়ের কোয়ালিটি কি হবে না হবে, একদম মোটা বই দেখতে পাচ্ছ, একদম মোটা বই, সমস্ত প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আচ্ছা এবার ব্যাপার হচ্ছে স্যার এই বইটা পাবো কিভাবে, কিভাবে আর একবার বলে দিন, আমি তোমাদের সিম্পল বলছি, এই যে নাম্বারটা দেখো লাস্টে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ 9382265172, আমি আরেকবার বলে দিচ্ছি 9382265172, এই নাম্বারে ডিসক্রিপশন বক্স এই ভিডিও দেওয়া থাকবে, তোমরা নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, যে বইটা নিতে চাও আমাদের জিকে জেনারেল সায়েন্স 2016-22 বইটা নেবো দাদা লিখে পাঠাও, বা জি জেনারেল সায়েন্স 2022 নেবো, বা জিকে 2022 নেবো, বা জিকে 2016 যেটা যে বইটা নেবে, যে কোর্স নেবে, শুধু একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9382265172 নাম্বারে, ব্যাস তোমাদেরকে পেমেন্ট নাম্বার সেন্ড করে দেওয়া হবে, পেমেন্ট করে শুধু একটা স্ক্রিনশট দেবে, তোমাদেরকে একটা অ্যাড্রেসের ফর্মেট পাঠানো হবে,
পেমেন্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো, একটাই নাম্বার আমাদের, গুগল পে, ফোনপে, পেটিএম, অ্যামাজন পে সব কিছু আছে, এবং কিউআর কোড পর্যন্ত দিয়ে দেবো। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট দেওয়ার পর অ্যাড্রেস ফর্মেট পাঠানো হবে, যেখানে তোমার নাম, ফোন নাম্বার, পিন নাম্বার এসব অ্যাড্রেস ডিটেলস থাকবে, শুধু ফিল আপ করে পাঠাবে, ব্যাস। ওই অ্যাড্রেসে আমাদের এখান থেকে ডেলিভারি করে দেওয়া হবে, তোমাকে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে, আর বাড়িতে না পৌঁছানো পর্যন্ত জানো এক্সাম গ্র্যাভিটির সম্পূর্ণ দায়িত্ব। তাই কোথাও হারিয়ে যাবে, টাকা চলে যাবে, এই চলে যাবে, ফালতু কোনো কথাতে কান দেবে না। 2016 থেকে 2021 যখন এর আগে এসেছিল, আমরা হাজারো পার্সেল বাড়িতে পৌঁছে দিয়েছি, কোথাও একটা পার্সেল আজ পর্যন্ত কোনোদিন এদিক থেকে ওদিক হয়নি, এটুকু গ্যারান্টির সাথে বলছি, ঠিক আছে? তো এই নিয়ে কোনো টেনশন নেই, এই বই সম্পূর্ণ তোমাদের বাড়িতে চলে যাবে। যদি আমাদের অ্যাপ্লিকেশন থেকে কেউ যদি এটা নিতে চাও, কোনো অসুবিধা নেই, আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক, সিম্পল ইনস্টল করবে, বুক সেকশনে যাবে, বুক সেকশনে গিয়ে তুমি ওখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারো, ঠিক আছে? আর যদি এটার, আচ্ছা, এটার বুক আছে এবং পিডিএফও আছে। দেখো দাদা, আমি বুক নেবো না, পিডিএফ পড়তে চাই, তো এটা পিডিএফ কিন্তু ডাউনলোডেবল বা প্রিন্টেবল নয়, আমাদের এটা পিডিএফ পড়তে পারো, তোমরা সিম্পল অ্যাপ্লিকেশনে যাও, অনেক কম দামে পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালের সেকশনে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে ওখান থেকে পিডিএফ তোমরা আরামসে পড়তে পারবে, অনেক কম দামে পেয়ে যাবে, ওখানে পিডিএফ পড়া নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই বইটার ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম, সিম্পল, সব থেকে ইজি প্রসেস যেটা, আমাদের যে নাম্বার দেওয়া আছে বললাম, এই নাম্বারে তোমরা সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করে দাও, আর কল করতে পারো যদি কোনো এনকোয়ারি থাকে, একবার কল করবে, এক থেকে দুবার কল করবে, কারণ প্রচুর পরিমাণে কল আসে, বারবার কল করবে না, একটাই নাম্বার থেকে কল করবে, অ্যাট এ টাইম বা দুবার কল করবে। আমি তোমার এখান থেকে প্রত্যেক জনকে কল করে নেওয়া হবে, এমন একজনও বাকি থাকবে না যে কল যাবে না, আর সব থেকে বেটার যদি হোয়াটসঅ্যাপ করতে পারো, সব থেকে ভালো হয়, ঠিক আছে? তো এই বইটার ব্যাপারে আমি কমপ্লিট তোমাদের রিভিউ দিলাম, আমি আবারও বলছি আমি খুব ভালো রিভিউ এক্সপার্ট নই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জাস্ট নেওয়ার জন্য তোমাদের যেটুকু জানানোর প্রয়োজন আমি তোমাদের সম্পূর্ণ জানলাম, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করো কীরকম লাগলো ভিডিওটা, আর ফ্রেন্ডদেরকে প্লিজ শেয়ার করো যারা এই বইটা নিতে চায়, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।